আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী কে আর সুমন। শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে, কেমন আছেন? ভালো, আপনাকে শুভ সকাল। জি, ধন্যবাদ আপনাকে। আপনার শুরু হয়েছে সেই অনেক ছোটবেলা থেকে, আপনার কাছে জানতে চাইছি প্রথম সঙ্গীতের গুরু কে ছিল? আমার সঙ্গীতের গুরু পারিবারিকভাবেই, কিন্তু আমি প্রথম সরগম শেখা আমার সঙ্গীতের গুরু বাবলু কুমার দে, তার কাছ থেকে আমার হাতে খড়ি। বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন, কি নিয়ে ব্যস্ততা? আমি গানের মানুষ, গানই আমার প্রাণ, গান নিয়েই কাজ করছি এবং রবীন্দ্রনাথের গান নিয়ে কাজ করছি, এবং আমি প্রশিক্ষক হিসাবেও কাজ করছি এবং স্কুলে শিক্ষকতা করছি মিউজিকের উপরেই। আচ্ছা, বলা চলে সঙ্গীত নিয়ে ব্যস্ত, সঙ্গীত নিয়ে ব্যস্ত, পাশাপাশি সব চ্যানেলে গান করছি। আচ্ছা, তো আমরা জানি যে আপনি রবীন্দ্রসঙ্গীতের উপর ডিপ্লোমা করেছেন এবং রবীন্দ্রসঙ্গীতে বেশ ভালো ভালো কিছু সম্মান অর্জন করেছেন, আপনার কাছ থেকে জানতে চাই সে বিষয়ে। যে আমি রবীন্দ্রসঙ্গীতের উপরে বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণ করেছি, ডিপ্লোমা করেছি, এবং রবীন্দ্রনাথের উপরে আমি জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতাও অংশগ্রহণ করেছি এবং সুনাম অর্জন করেছি এবং সাফল্য অর্জন করেছি। পাশাপাশি আমার রবীন্দ্রনাথের কাজ এ পর্যন্ত দুটি অ্যালবামও হয়ে গেছে, আরও কিছু কাজ করার জন্য আমি হয়তো এই বছরের শেষের দিকেই কিছু কাজ আমার আরও শুরু হবে দেশের বাইরে রবীন্দ্রনাথকে নিয়েই। আচ্ছা, তো রবীন্দ্রনাথের প্রতি বা রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালোবাসা কবে থেকে এবং কীভাবে? এটা বলা চলে শৈশব থেকেই, পারিবারিকভাবেই, কারণ আমাদের মানে শৈশবে বেড়ে ওঠা পরিবারের গানটা ছিল রবীন্দ্রনাথের গান। সকালবেলা কোনো না কোনোভাবে পরিবারের সদস্যরা মানে সেসব রবীন্দ্রনাথের গান বেজে উঠত, সে আসলে কানে শ্রবণ, হৃদয়ে শ্রবণ থেকে আসলে রবীন্দ্রনাথের সুর, রবীন্দ্রনাথের বাণী সে সময় থেকে আকর্ষণ করে এখন পর্যন্ত আজ অবধি মনে হয় যে বেঁচে থাকাটি রবীন্দ্রনাথের গান নিয়ে। চমৎকার, আমরা এই মুহূর্তে আপনার কণ্ঠে একটি গান শুনে নিব, দুলাই। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা। চমৎকার, ধন্যবাদ। আপনি রবীন্দ্র, আপনি বাংলাদেশ টেলিভিশনের উচ্চ পর্যায়ের শিল্পী হিসেবে রবীন্দ্রসঙ্গীত করে যাচ্ছেন। উচ্চ শ্রেণীর শিল্পী হিসেবে আছি, জানতে চাই অনুভূতিটা কেমন এবং কবে থেকে এখানে আছেন? সত্যি কথা, আমি তো 2000 সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে লিস্টেড রবীন্দ্রসঙ্গীতের উপরে, তো মানে আমি খুব বলবো যে আসলে আমি ভাগ্যবান যে এই বয়সে এমন একটা জায়গায় উচ্চ শ্রেণীর শিল্পী হিসেবে, আমার অনেক সিনিয়র শিল্পীরা কিন্তু এখনও উচ্চ গেটে যেতে পারেনি, তো যাক বলা চলে যে খুব তাড়াতাড়ি এই সময়টাকে মানে এসে গেছি বা এই অ্যাচিভমেন্টটা আমার জীবনে, আসলে এটা খুব ভালো লাগা একটা বিষয়। হয়তো সামনে আরেকটি গ্রেড আমার আছে, হলেই শেষ, স্পেশাল গ্রেড হলেই শেষ হয়ে যাবে আমাদের গ্রেড এই পর্যন্তই, তো যাক এটা বড় পাওয়া, এটা তো অবশ্যই আমার জন্য পাওয়া। আচ্ছা, তো সঙ্গীত নিয়ে শিক্ষকতা করছেন, এই বিষয়টা কেমন লাগে? প্রথমে নিজে শিখেছেন, এখন শেখাচ্ছেন। এটাতে খুব ভালো, আমার যেহেতু গানের স্কুলও রয়েছে এবং আমি সেই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এবং সভাপতি এবং একাধারে প্রশিক্ষক, আমার স্কুল থেকে প্রতি বছর প্রায় 50 থেকে 60 জন ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, এদেরকে ধ্রুব পরিষদের সার্টিফিকেট দেওয়া হয় এবং এরা ফার্স্ট ইয়ার অষ্টম বছর পর্যন্ত দেওয়া হয়, এবং আমি প্রতি বছর যদি দেখা যায় আমার হাত দিয়ে 30টা করে স্টুডেন্ট তৈরি হয়, তো আমি আজকে দীর্ঘ 7-8 বছর থেকে আমার প্রতিষ্ঠান চলছে, আমার আজকে স্টুডেন্ট দেখা যাচ্ছে যে 100-300 ছাড়াই গেছে, এবং এদের মধ্যে 100 জন খুব ভালো এবং 100 জনের মধ্যে 20 জন হয়তো জাতীয় গ্রেডের শিল্পী হবে, তো এটা বিরাট পাওয়া। একটা সময় গিয়ে আমার স্টুডেন্টরা ছড়িয়ে থাকবে গোটা বাংলাদেশে এবং ভালো করবে তারা, এবং জাতীয় পর্যায়ে তারা ভালো করছে, জাতীয় শিক্ষা সপ্তাহ, জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতার মতো প্রতিযোগিতা তারা আসছে, এটা তো বড় পাওয়া। শিক্ষকের পাওয়াটা আসলে এইখানেই, এখানেই আত্মতৃপ্তিটা পাওয়া যায়, প্রচণ্ড প্রচণ্ড। আচ্ছা, তো এই পর্যন্ত কয়েকটি অ্যালবাম বের হয়েছে এবং অ্যালবামের কী কাজ চলছে? আমার অ্যালবাম দুটি হয়েছে, একটি ফাইভ মিউজিক থেকে 2016 প্রাণের কথা, এবং সেকেন্ড অ্যালবাম হয়েছে গানের উপরে লেজার ভিশন থেকে 2018 16 এবং 18 মাঝখানে একটি বছর গ্যাপ ছিল, সামনে আরেকটি কাজ হবে কলকাতায় এবং মোটামুটি গানের সিলেকশন হয়ে গেছে, হয়তো খুব তাড়াতাড়ি কাজটি শুরু করব। আচ্ছা, স্টেজ শো কেমন করা হয়? স্টেজ শো নিয়ে কেমন ব্যস্ত? স্টেজ শো তো আসলে মানে স্টেজ শো জাতীয় প্রোগ্রামগুলো তো আমাদেরকে করতেই হয়, এটা একটা বিষয় থাকে, 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি
এটা আমাদের মানে আমাদের আসলে সৃজনশীলে যে আমরা যারা কাজ করি এই প্রোগ্রামগুলোকে আমরা এড়িয়ে যেতে পারি না। তার পাশাপাশি বাইরের শোগুলো যেটা যদি বলতে হয় যে এটা কি খ্যাপ বলা যাবে না, বাইরের শোগুলো করতেই হয়। আসলে দেখা গেল জেলার বাইরে গিয়ে খ্যাপ করি, নিজের এলাকার বাইরে গিয়ে প্রচুর খ্যাপ করতে হয়। যেহেতু আপনি সঙ্গীতে শিক্ষকতা করছেন এবং প্রশিক্ষকও, তো আপনার কাছে কি মনে হয় যে এই প্রজন্মের যে বাচ্চা কাচ্চারা রয়েছে তারা রবীন্দ্রসঙ্গীতের প্রতি কতটুকু আগ্রহী বা কতটুকু আসছে রবীন্দ্রসঙ্গীতের দিকে? এ বিষয়ে আমি আসলে অনেক আশাবাদী এই প্রজন্মের কাছে। আমি যদি বলি আমি তো এই প্রজন্মের, আমরা আসলে যে খুব সিনিয়র প্রজন্মের লোক তা কিন্তু না, আমরা এই প্রজন্মের। তো আমরা এই প্রজন্মের লোক হিসাবে আমি বলবো যে মানে আমি এখনকার ছেলেমেয়েরা অনেক ভালো, তাদের মানে সেন্স এত ভালো, তারা শিখছে এবং তারা ভালো কিছু করার চেষ্টা করছে এবং অনেক ভালো গাচ্ছে। এবং আমি খুব আশাবাদী রবীন্দ্রনাথের গান নিয়ে, মানে বেশ আশাবাদী, অনেক ভালো গায় এখন এই প্রজন্মের ছেলেমেয়েরা। ভবিষ্যৎ কী চিন্তা ভাবনা গান নিয়ে? আসলে স্বপ্ন তো অনেক থাকে গান নিয়েই, স্বপ্ন যেহেতু গানের মানুষ, স্বপ্নগুলো মানে কতটুকু মানে যেতে পারবো সেই জায়গায় পৌঁছাতে পারবো তা না, হয়তো জীবনের শেষ প্রান্তে কিছু পুরস্কার সবাই আশা করে ভালো কিছু কাজ করার। তবে আমি এখন কিছু পুরস্কার আশা করি না, ভালো কাজ করার আশা করছি, ভালো গান গাওয়ার চেষ্টা করছি, ভালো গান যেন গাইতে পারি এবং আমার শ্রোতাদের, আমার গান যারা দুজন মানুষ হলো যারা ভালোবাসে তাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। এটিন বাংলা এবং দর্শককে যদি কিছু বলতে চান প্লিজ। আমি বলবো দর্শকদেরকে বাংলা গানের সঙ্গে থাকুন, রবীন্দ্রনাথের গান শুনুন, বাংলা গান শুনুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন এবং এটিএন বাংলার পরিবারকে সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, সঙ্গে আপনাকে আজকে সুন্দর সঞ্চালনের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং চায়ের চুমুকের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। আমরা বাড়ি যেতে যেতে আপনার কণ্ঠে আরেকটি গান শুনবো, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো আপনারা এটিএন টিভি গিয়ে চায়ের চুমুক লিখে সার্চ করলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনি তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে।